আপনাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন স্যার মাদ্রাসার ভাবে আর কি শর্তগুলো ছিল যে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে যে কোনো একটা নাইন টেন অথবা আপার বা প্রাইমারি স্যার এইরকম কি রুলস থাকবে এসএসসিতে মানে মাদ্রাসা কমিশন আর এসএসসি স্কুল সার্ভিস কমিশন দুটো কি একই রুলস মেনে কাজ করবে দেখুন এই বিষয়টা নিয়ে অনেকের মনে প্রশ্ন কারণ অনেকে এই বছর এক্সাম দিতে পারলো না অনেকেই এই বছর অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল সেই নিয়ে আজকের ভিডিও ওয়েলকাম টু বিএস অ্যাকাডেমি নমস্কার প্রত্যেককে আজ থেকে শুরু হচ্ছে বাংলা এসএলএসটির থার্ড ব্যাচ মাত্র টাকা লাগছে একশো নিরানব্বই টাকা চাইলে ভর্তি হতে পারেন সামনে এসএসসি পরীক্ষা আসতে পারে অনেকেরই এটাই ধারণা প্রাইস শিট থাকতে পারে পঞ্চাশ হাজার তো সেখানে বাংলা যারা চাইছেন যে ভর্তি হব এসএসসি একটা অনেক বড় পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে আমার থার্ড ব্যাচ সব থেকে বেশি এখন বাংলাতে আমরাই বেশ একাডেমি কিন্তু এখানে ক্লাস চলছে অনলাইনে চাইলে ভর্তি আপনি হতে পারেন সব এই নাম্বারে জাস্ট কল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করলেও চলবে রেট একশো নিরানব্বই টাকা এছাড়া ফুডের ওপর ক্লাস চলছে রেট একশো নিরানব্বই টাকা ইংলিশের ওপর ক্লাস চলছে রেট একশো নিরানব্বই টাকা এটাও নিউ ব্যাচ সবগুলো আর কি দেখুন এবারে মূল বিষয় হলো এমনি যে আপনার মাদ্রাসা কমিশন যেভাবে শর্তগুলো দিয়েছিল এসএসসি এমনি দেবে না মাদ্রাসা কমিশনে কি হয় না কোনো বছর এমনি শর্ত কিন্তু সে প্রয়োগ করে না এই বছর প্রথমবার সে অ্যাপ্লাই করলো প্রতিবার কি হয় এসএসসি আগে আসে মাদ্রাসা পরে আসে দুটোর পরীক্ষা একদিনই হয় এবার মাদ্রাসা আগে এসছে তাই হয়তো এসএসসি পরে আসছে কিন্তু মাদ্রাসাতে যেরকমভাবে শর্তগুলো ছিল যে আপনি প্রথমে প্রথমে বলা হলো যে প্রাইমারি কিংবা আপার প্রাইমারি যে কোনো একটা একটা আপনি নিতে পারবেন বা নাইন অথবা ইলেভেন টুয়েলভ এস কিন্তু আপনি আমার মনে হয় করবেন এখন এসএসসির খুব বড় পরীক্ষা সেখানে আপার প্রাইমারি টেট যেটা হয় ওটা আপনি সবাই আর কি আর কি আপনারা পারবেন নাইন টেনও পারবেন ইলেভেন টুয়েলও পারবেন তো প্রত্যেকে আর কি পারবেন এটা আমার মনে হয় যে এই মাদ্রাসাকে ফলো করবেন না মাদ্রাসা থেকে অনেক বড় একটা কমিশন হলো এসএসসি কমিশন দুটোর মধ্যে অনেক তফাত কিন্তু রয়েছে ঠিক আছে তো এবং বয়সের ক্ষেত্রেও এই যে ফাইভ পার্সেন্ট যে কেসটা চলছে মাদ্রাসার উপরে এসএসসি এরকম কোনো কেস না মানে এমনি কোনো শর্ত রাখবেই না ও সবার জন্যই আর কি যেটা রুলস ফাইভ পার্সেন্ট যে ছাড় দিতে হবে বয়সের ছাড় হ্যাঁ বয়সের ছাড় রয়েছে ফাইভ পার্সেন্ট যেটা রয়েছে আর কি এসসি এস টি ছাড় হ্যাঁ আপনার বিষয় মানে বিষয়ের ক্ষেত্রে সমস্ত রুলস মেনেই কিন্তু এসএসসি এগোবে এমনি একটা আইনি জটিলতা রেখে মানুষকে ঝুলিয়ে কোনো লাভ নেই যেটা যেটা কমিশন করলো চব্বিশ তারিখ বললে এক্সাম নেব আর এখন তবে কোনো নাম চিন্তা নেই কারণ কেস ঝুলছে আর নেগেটিভ মার্কিং এর উপরে পরে ভিডিও আমি বানাবো তো আমার মনে হয় দুটো কি সম্পূর্ণ আলাদা যারা যারা ভাবছেন যে আমার হলো না এই বছর মাদ্রাসা কমিশনে আমি পারলাম না ফর্ম ফিল আপ করতে বলবো যে আপনারা এসএসসির জন্য কিন্তু পড়াশোনা শুরু করে দেবেন এসএসসি এর থেকে অনেক বড়ো একটা কমিশন অনেক বড় পরীক্ষা ওখানে হবে এবং বহু লাখ লাখ ছেলেমেয়ে কিন্তু এক্সাম দেবে এবং আপনি চাই প্রথমবারে আমি কিন্তু লাগাব তাহলে আপনার জন্য কিন্তু আমাদের ব্যাচগুলো সব থেকে স্যুটেবল রেট কম কম রেট কিন্তু এখানে অসামান্য পড়াশোনা কিন্তু এখানে হচ্ছে ক্লাস আমি নিচ্ছি স্যার নিচ্ছেন ফুলে বলতে চলছে প্রত্যেকের শুভেচ্ছা বা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ এভরিওয়ান